সেই সময়ের কাহিনী, যখন ঈশাননগর নামক গ্রামে অনিতা আর দুই ছেলে রাজার কুমারের সাথে থাকতো। অনিতা খুব অসুস্থ ছিল আর কুমার এক পা পঙ্গু ছিল। অনিতা সব সময় কুমারকে নিয়ে চিন্তায় থাকতো যে কুমার তো পঙ্গু, ওর জীবন কিভাবে কাটবে। রাজ, এখানে আসো বাবা। কি হয়েছে মা? রাজ, আমার সময় ফুরিয়ে এসেছে। কুমারকে নিয়ে অনেক চিন্তা হয়, কারণ ও তো পঙ্গু আর তার উপর অনেক সহজ সরল। ওর জীবন কিভাবে কাটবে বুঝে উঠতে পারছি না। আমি যাওয়ার পর রাজ, তোমার দায়িত্ব তুমি কুমারের দেখাশোনা করবে। জমির এক টুকরা আমার কাছে আছে, ওটা দুই ভাই সমান ভাগে ভাগ করে নিও। দেখে শুনে রাখবে বাবা কুমারকে। মা, তুমি এভাবে কেন বলছো? আমি তোমাকে কোথাও যেতে দিব না। এই বলে অনিতা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। রাজার কুমার অনেক কান্নাকাটি করে। মা মা, কেন তুমি আমাদের একা করে রেখে গেলে? মা গো, আমাদের এখন কি হবে মা? তুমি ছাড়া যে আমাদের আর কেউ নেই মা, কেউ নেই। আমরা এখন কাকে মা বলে ডাকবো? আমাকে আদর করে কে ডাকবে মা? এই বলে দুই ভাই অনেক কাঁদে। এভাবে কিছুদিন কেটে যায়। এমনিতেও কুমার অনেক সাদাসিধে একজন, কিন্তু রাজ ছিল অত্যন্ত চালাক আর লোভী। কুমার মনে মনে ভাবতে থাকে, মা তো চলে গেল, কিন্তু এ কুমারকে আমার মাথার উপর দিয়ে গেল। কতটুকুই বা আমি ওর খেয়াল রাখতে পারবো? একে তো জমিও অত বড় না যা থেকে আমি কুমারকে ভাগ দিব। আর ওকে দিয়েই বা কি হবে? ওর তো বিয়েও হবে না, আর আমার তো ভবিষ্যতে গৃহস্থ সামলাতে হবে। যদি আমি ওকে জমির ভাগই না দিই আর বাড়ি থেকেও বের করে দিই, তো পুরো জমি এই আমার হয়ে যাবে। রাজকুমারের সাথে প্রতারণা করতে শুরু করে, আর অনেক সময় তো ওকে খেতেও দেয় না, আর চালাকি করে তো জমির কাগজেও আঙ্গুলের ছাপ নিয়ে নেয়, যেখানে লেখা ছিল সব জমির মালিক রাজ, আর একটা ছোট জমি যেটা বন্ধ জমি সেটা কুমারের। রাজ বলে, দেখ কুমার, আমি তোর থেকে কিছু লুকাতে চাই না। তোর তো কখনো বিয়েও হবে না, কিন্তু আমার তো সংসার হবে ভবিষ্যতে। আচ্ছা, এসব বলছো কেন? যেহেতু আমার সংসার হবে, তাই আমার জমি জমাও বেশি দরকার, আর তোর জমি নিম গাছের নিচেরটা। কিন্তু ভাই, তুমি জমি কেন ভাগাভাগি করছো? আমাদের তো একসাথেই থাকার কথা, তাই না? আমরা আলাদা কোথায় হলাম? আছি তো একসাথেই, কোথাও তো আর যাচ্ছি না। শোন, আমি যখন বাইরে থাকবো ততক্ষণ তুই তোর জমির কাছে চলে যাস। এরপর থেকে রাজ যখনই কোথাও যেত খড় তালা দিয়ে যেত, আর কুমার বাইরে দাঁড়িয়ে থাকতো রাজের অপেক্ষায়। এমনই একদিন কুমার দরজার বাইরে দাঁড়িয়ে ছিল, ওর প্রচন্ড খিদে পেয়েছিল। অনেক খিদে পেয়েছে, কিন্তু ভাই তো নেই, যাই জমিতে গিয়ে ঘুরে আসি। এই বলে কুমার তার বন্ধ জমির দিকে চলে যায়। ইস, এই জমিতে তো কোনো ফসলই হবে না, কি যে করি, কিছুই তো নেই, খিদেও পেয়েছে। ঠিক সে সময় একটা সবজিওয়ালা ভ্যানে করে সবজি নিয়ে যাচ্ছিল, তখনই তার ভ্যান থেকে চার পাঁচটা ভেন্ডি পড়ে যায়। ও ভাই, ও সবজিওয়ালা, আপনার সবজিতে পড়ে গেছে। কুমার সবজিওয়ালাকে অনেক ডাকে, কিন্তু সে কোনো সাড়া দেয় না, আর নিজের মতো করে চলে যায়। বেচারাকে কত ডাকলাম শুনলই না। যাক, আমার তো অনেক খিদেও পেয়েছে, এই কাঁচা ভেন্ডি খেয়ে নেই দুটা। এই বলে কুমার খিদের জ্বালায় কাঁচা দুটো ভেন্ডি খেয়ে নেয়। আজকের জন্য দুটো ভেন্ডি যথেষ্ট, আর এই তিনটা মাটির নিচে পুঁতে রাখি, তাই ভালো হবে। এই বলে কুমার মাটিতে পুঁতে রাখে বাকি ভেন্ডি গুলো আর বাড়ি চলে যায়। কিরে, কই ছিলি তুই সারাদিনে? কোথাও না ভাই, তুমি তো দরজা বন্ধ করে বাইরে গিয়েছিলে, তাই আমি জমির দিকে গিয়েছিলাম।
যাক ভালো, ধীরে ধীরে যেন একেবারে আপদ বিদায় হয়। হয়েছে, যা যা ঘুমা গিয়ে। রাজ কুমারকে একবার খেতেও বলল না। অমনি না খেয়ে রাতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে কুমার যখন জমিতে যায় তো পুরো অবাক হয়ে যায়। আরে আরে, এ কি, এই জমিতে ভেন্ডি ফসল, তাও আবার এত ভালো, কি করে হলো এসব? কুমার এই বলে একটা ভেন্ডি ছিঁড়ে নিয়ে খায়। যখনই গাছ থেকে ভেন্ডি ছিঁড়ে নেয় আরো তত বেশি হয়ে যায়। আরে এ তো সত্যি জাদুই ভেন্ডি, আমি এত ভেন্ডি কি করব, বাজারে নিয়ে বিক্রি করলেও কিছু আয় হবে। এই বলে কুমার গাছ থেকে ভেন্ডি পেরে বাজারে নিয়ে যায় আর খুব তাড়াতাড়ি বিক্রিও করে যায়। এসব কথা রাজ জানতে পারে। তা শুনে রাজকুমারের জমিতে যায় আগুন লাগাতে। কিন্তু যেই সে জমিতে পা দেয়, অমনি গাছের শিকড় তাকে আরো শক্ত করে পেঁচিয়ে ধরে। বাঁচাও, বাঁচাও, মরে গেলাম, বাঁচাও। রাজ যত চেষ্টা করে শিকড় গুলো আরো তাকে পেঁচিয়ে ধরে। তখন কুমার আসে। শিকড়, ও আমার নিজের ভাই, সে লোভে পড়ে গেছে, তাকে ছেড়ে দাও। কুমারের বলাতে শিকড় তাকে ছেড়ে দেয়। আর রাজ ওই যে পালিয়েছে আর কখনো ফিরে তাকায়নি। পরদিন সকালে কুমার যখন জমিতে যায় তো পুরো অবাক হয়ে যায়। আরে আরে, এ কি, এই জমিতে ভেন্ডি ফসল, তাও আবার এত ভালো, কি করে হলো এসব? কুমার এই বলে একটা ভেন্ডি ছিঁড়ে নিয়ে খায়। যখনই গাছ থেকে ভেন্ডি ছিঁড়ে নেয় আরো তত বেশি হয়ে যায়। আরে এ তো সত্যি জাদুই ভেন্ডি, আমি এত ভেন্ডি কি করব, বাজারে নিয়ে বিক্রি করলেও কিছু আয় হবে। এই বলে কুমার গাছ থেকে ভেন্ডি পেরে বাজারে নিয়ে যায় আর খুব তাড়াতাড়ি বিক্রিও করে যায়। এসব কথা রাজ জানতে পারে। তা শুনে রাজকুমারের জমিতে যায় আগুন লাগাতে। কিন্তু যেই সে জমিতে পা দেয়, অমনি গাছের শিকড় তাকে আরো শক্ত করে পেঁচিয়ে ধরে। বাঁচাও, বাঁচাও, মরে গেলাম, বাঁচাও। রাজ যত চেষ্টা করে শিকড় গুলো আরো তাকে পেঁচিয়ে ধরে। তখন কুমার আসে। শিকড়, ও আমার নিজের ভাই, সে লোভে পড়ে গেছে, তাকে ছেড়ে দাও। কুমারের বলাতে শিকড় তাকে ছেড়ে দেয়। আর রাজ ওই যে পালিয়েছে আর কখনো ফিরে তাকায়নি। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।